আপনার পরিচয় দিন। আমি একজন বেকার। বেকার? এদেশে বেকার কেউ থাকে না। কি করেন? এই তো চাকরি বাকরি খুঁজি। থাকেন কোথায়? জন্মসূত্রে বরিশাল, কিন্তু এখন থাকি লাদেন গুহায়। স্যার, লাদেন গুহা? এদেশে গুহা কোথা থেকে আসলো? এটা তো স্যার তথাকথিত গুহা। বিশ্ববিদ্যালয়ে এমন কিছু রুম আছে যেখানে আলো পৌঁছায় না, বাতাসও পৌঁছায় না। চিপা আন্ডারপাসের ভিতরে দিয়ে গিয়ে একটা চিপা রুমে 20-25 জন ছাত্রছাত্রী করে থাকতে হয়। একজনের গায়ের উপরে আরেকজন ঘুমাতে হয়। এই জন্যই আমরা ভালোবেসে এই রুমটার নাম দিয়েছি লাদেন গুহা। স্যার, ও আচ্ছা, আপনি ঢোকার সময় অভদ্রতা করেছেন সেটা আপনি জানেন? তাহলে স্যার না বুঝে করেছি, কারণ আজকাল কোনটা ভদ্রতার কোনটা অভদ্রতা সেটা বোঝাই মুশকিল। স্যার, আপনার উচিত ছিল ঢোকার সময় একটা আমাকে সালাম দেওয়া। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে সালাম দিবেন। চাকরি হলে আমি আপনার বস হব, আমি আপনাকে সালাম দিব? সালাম তো স্যার সিনিয়র জুনিয়র বয়সে কর্মচারী দেখে দেয় না। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, যে যে কাউকে দিতে পারে। আর আমি ঢোকার পর আপনি আমাকে সালাম দিবেন? আমি ভেবেছিলাম আপনি একটি অভদ্র লোক। স্যার, আপনার তো সাহস কম নয়? সাহস আছে স্যার, আর আপনি তো বিজ্ঞপ্তিতে লিখে দিয়েছেন প্রার্থীকে সাহসী হতে হবে। তাহলে একটা ইন্টারভিউতে তো পাশ করেই গেলাম, আমার কি চাকরিটা হবে? স্যার, কথা কম, কথা কম বলতে চেষ্টা করুন। পারি না স্যার, বেশি কথা চলে আসে। বেশি কথা কেন বলেন? ওই যে স্যার, নেতাদের কাছ থেকে শিখেছি, তারা একবার কথা বলতে শুরু করলে আর ব্রেক দেয় না। চিন্তা করছি চাকরি বাকরি না করে ওই ব্যবসাটাই শুরু করবো। স্যার, আপনি যে চাকরি করবেন আপনার শিক্ষকতা যোগ্যতা কি? আরে স্যার, চাকরি করতে শিক্ষকতা যোগ্যতা লাগে নাকি? সার্টিফিকেট যতটুকু চান দিতে পারবো, আর যদি ডিগ্রি জিজ্ঞেস করেন তাহলে গ্রাজুয়েট। দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, কিন্তু আসি থার্ড ক্লাস অফিসার। আপনার মাথায় গন্ডগোল আছে। আপনার পূর্বে এই কথা অনেকে আমাকে বলেছে স্যার, তাই নিজেরও সন্দেহ হয়েছিল। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়েছিলাম, ডাক্তার চেক আপ করে বসে অল রাইট, সব ঠিক আছে, আমার কাছে মেডিকেল সার্টিফিকেট আছে, চাইলে দেখতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখাতে হবে না। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, বলেন তো ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এমন একটা তন্ত্র যা মন্ত্রের মতো ঝরে, বাস্তবে দেখাও যায় না, খুঁজেও পাওয়া যায় না, তবে নেতাদের বলিষ্ঠ কণ্ঠে বলিষ্ঠ শুনে সব জায়গায় শোনা যায়। স্যার, আহা, আমি ডেফিনেশন মানে সংজ্ঞা জানতে চাচ্ছি। ঠিক, বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারলেন না? এই ধরেন আব্রাহাম লিঙ্কন বলেছেন বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। উনি ঠিকই বলেছেন স্যার, তবে সংজ্ঞায় সামান্য পরিবর্তন হয়েছে। এখানে বাই দ্য পিপল এর পরিবর্তে হবে বি ইউ ওয়াই, বাই দ্য পিপল, এবং অফ দ্য পিপল এর পরিবর্তে হবে ও ডাবল এফ, অফ দ্য পিপল, এবং ফর দ্য পিপল এর পরিবর্তে হবে এফ এ আর, ফর দ্য পিপল। স্যার, আচ্ছা আচ্ছা, ডেমোক্রেসি আর ডেমোক্রেসির মধ্যে পার্থক্য কি? ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি খুব ইন্টারেস্টিং কোশ্চেন স্যার। ডেমোক্রেসি যে কোনো সময় বিধ্বস্ত হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ডেমোক্রেসি কখনো ধ্বংস হয় না। আচ্ছা বলুন তো, একটা টকশোতে সরকারি দল এবং বিরোধী দল যদি কখনো টকশোতে মুখোমুখি হয়, তাহলে সেটা কখন শেষ হবে? আল্লাহ মাগুতে জানে স্যার। আর এই টকশো আজীবনও শেষ হবে কি না আমার সন্দেহ হয়েছে। আপনি সবকিছু অতিরঞ্জিত করতে বলতেছেন। আচ্ছা বলুন, আপনি প্রেম করেন? সরি, সত্যিকার প্রেমিক কারা? স্যার, সত্যিকারের প্রেমিক কিন্তু হচ্ছে তারা যারা দেখবেন বিভিন্ন বাড়িতে, হোটেলে, মাঠে, ময়দানে, বাড়ির ছাদে, রেস্টুরেন্টে, কার্যালয়ের চিপায়ে, শ্যাডোতে, রিক্সার হুড তুলে ভিতরে জোড়ায় জোড়ায় বসে হুজুর 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 করে। আপনি কিভাবে বুঝবেন যে একজন মানুষ প্রেমে পড়েছে? খুব ইজি ব্যাপার স্যার। মনে করেন একটা ছেলে সেন্ট্রাল লাইব্রেরি গেট থেকে বের হলো এবং লোকে হলের ভিতর থেকে একটা মেয়ে আসলো, দুজনের চোখাচোখি হয়ে গেল, তারপর হয়ে গেল তাদের ভিতরে প্রেম। সিনেমায় দেখা যায় না, দুজন দুজনে বের হয়, চোখাচোখি হয়, তারপরে গান শুরু হয়ে যায়, তাদের ভিতরে প্রেম শুরু হয়ে যায়। এটা খুব ইজি ব্যাপার স্যার, এভাবেই বোঝা যাবে আপনি প্রেমে পড়ে গেছেন। স্যার, আপনি লোকে হলের গেটে কেন গেছিলেন? স্যার, যেতে হয়, কারণ এই যে আমাদের রোকেয়া হলের যে আপুরা থাকে, তারা যখন বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে হতাশায় ভুগে, তখন আমাদের মতো জাস্ট বাইরে গিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় এদেশে কোন জিনিসের বেশি প্রয়োজন? বেশি করে গাড়ি ইম্পোর্ট করতে হবে স্যার। কেন গাড়ি? কেন? কারণ এতে আমাদের রাগ এবং উত্তেজনা দুটোই কমবে। আমাদের যত রাগ এবং উত্তেজনা সব হচ্ছে গাড়ির উপরে, তাই প্রতিদিন বিভিন্ন মাঠে ঘাটে কিছু গাড়ি রেখে দিলে যখন যার রাগ উঠবে সে গাড়ি ভাঙবে, মনের সুখে ভাঙবে, ভাঙ গাড়ি ভাঙ। আমার তো মনে হচ্ছে স্যার, যে হারে গাড়ি ভাঙা হচ্ছে কিছুদিন পরে জাপানও সাপ্লাই দিয়ে কুলোতে পারবে না, তাই এখন থেকে যদি আমরা কিছু গাড়ি স্টক করে রাখি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে স্যার। আচ্ছা ভালো বলছেন, এবার একটু খেলাধুলা প্রসঙ্গে আসি। আসেন আসেন স্যার। আচ্ছা বলুন তো, ভবিষ্যতে আমাদের দেশ কোন খেলায় বেশি আগাবে? হকি খেলা স্যার। হকি খেলা? আরে হকি স্টিকের খেলা স্যার। হকি স্টিক তো খেলোয়াড়দের জন্য। আরে স্যার, সেটা আমিও জানতাম খেলোয়াড়দের জন্য, কিন্তু বর্তমানে যে হারে পিকেটিং মিসাইলে হকি স্টিকের ব্যবহার হচ্ছে, তারা সবাই কি খেলোয়াড় স্যার? হকি স্টিক এখন আর মাঠে না, পিঠে ব্যবহার হয় গাড়ি ভাঙার জন্য, মাজা ভাঙার জন্য, মাথা ভাঙার জন্য। এই যে আপনি নিউজে পড়েছেন কিছুদিন আগে বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু স্যার হকি স্টিকের সফল ব্যবহার করা হয়েছে। তবে স্যার, হকি স্টিকের কিন্তু একটা ভালো দিকও আছে,
ম্যালথাসের জনসংখ্যা সূত্র অনুসারে তিনি বলেছেন মারামারি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে কিন্তু জনসংখ্যা কমে, তাই হকি স্টিকের সফল ব্যবহার কিন্তু আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেক সহযোগিতা করবে স্যার। আচ্ছা আপনি কোন খেলায় পারদর্শী? আমি ভালো দৌড়াতে পারি স্যার। একবার তুমি দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই শরীর নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন হলেন? আমি নিজেও আট চার্জ হয়ে গেছিলাম স্যার, যখন দৌড়ানোর জন্য লাইনে গিয়ে দাঁড়াই হঠাৎ করে বাঁশির শব্দের পরিবর্তে একটি গুলির আওয়াজ হলো, জান বাঁচাতে স্যার এমন দৌড় দিলাম কিছুক্ষণ পড়াশুনে আমি ফার্স্ট হয়ে গেছি, কারণ আমি তো ছোটবেলা থেকে বাঁশির সুরে দৌড়েছি, এখন গুলির সুরে দৌড়াতে হলো। আজকাল যে কে কখন ফাটায় কিভাবে ফাটায় সব কিছুই বোঝা মুশকিল স্যার। দৌড়ের অনুশীলন করেন? অনুশীলন করা লাগে না স্যার, কারণ বর্তমানে যে হারে মিছিল মিটিং এ পিকেটিং হচ্ছে, পুলিশে ধাওয়া করতেছে, ওই পুলিশের ধাওয়া খেতে খেতে স্যার প্র্যাকটিস এমনিতেই হয়ে যায়। বুঝলাম বুঝলাম, আপনি ইন্টেলিজেন্ট, কিন্তু আপনার তো চাকরি হবে না। কে বললো স্যার আমার চাকরি হবে? আমি আপনার বস বলছি। আপনি তো আমার বস, আমি আপনার উপরের বসের কাছে মাল পানি দিয়ে সব ঠিক করে এসেছি। আমার তো দুঃখ হচ্ছে ওই যে মাল পানি দিলাম তার ভাগ আপনি পাচ্ছেন না স্যার। তা ঠিক বলেছেন, তা আমার জায়গা তো প্রায় দলদলাইমান, তাই আপনার তো চাকরি হয়ে গেল, আমার জন্য একটু সুপারিশ করেন বসের কাছে। ঠিক আছে স্যার, আমার চাকরির বিষয়টা আমি দেখব। আচ্ছা ধন্যবাদ সবাইকে।